আলাইকুম ভাই, আমি আমার খুব ঘনিষ্ঠ একজন বন্ধুর পক্ষ থেকে প্রশ্নটা করছি। সে একজন অমুসলিম, সে তার নাম প্রকাশ করতে চায় না, আর সে পেশায় একজন ইঞ্জিনিয়ার। তার প্রশ্নটা হলো, কোরআনের সাথে আধুনিক বিজ্ঞানের কোনো অসঙ্গতি নেই, কিন্তু কোরআন বলছে যে আদম আলাইসাল্লাম হলেন এই পৃথিবীর বুকে প্রথম মানুষ, আর এটা চার্লস ডারউইনের থিওরির বিরুদ্ধে যায়, থিওরি অফ ইভলিউশন। ভাই প্রশ্ন করলেন যে কোরআন আধুনিক বিজ্ঞানের সাথে সঙ্গতিপূর্ণ, কিন্তু কোরআনের এই কথাটা মানেন না যে আদম আলাইসাল্লাম হলেন প্রথম মানুষ, এটা ডারউইনের থিওরির বিরুদ্ধে যায়। আমি আপনার সঙ্গে একমত, কোরআন ডারউইনের থিওরির সাথে একমত নয়, কারণ ডারউইনেরটা হচ্ছে থিওরি, কোরআন বলছে যেগুলো ফ্যাক্ট, কোনো থিওরি বলছে না। আর যদি ডারউইনের বই পড়েন, ডারউইনের বই পড়লে দেখবেন অরিজিন অফ স্পিসিস বলা হয়েছে যে চার্লস ডারউইন বিগল নামে একটা জাহাজে ভ্রমণ করেছিলেন, আর তারপর তিনি গেলেন গ্যালাপেগোস নামে একটা দ্বীপে, সেখানে দেখলেন পাখিরা ঠোঁট দিয়ে ছিদ্র করছে, গর্ত খুঁড়ছে, আর গর্তের গভীরতার উপর নির্ভর করে এই পাখিদের ঠোঁট বড় বা ছোট হয়ে থাকে। এই পর্যবেক্ষণের উপর ভিত্তি করে তিনি প্রাকৃতিক নির্বাচনের থিওরি উপস্থাপন করলেন। তবে বন্ধু থমাস থম্পটনকে লেখা চিঠিতে তিনি বলেছেন যে থিওরির পক্ষে আমার কাছে 100% প্রমাণ নেই। আসলে এই থিওরি দিয়ে আমি ভ্রূণবিদ্যা আর প্রাথমিক শরীর গঠন ব্যাখ্যা করতে পারবো, তাই থিওরিটা উপস্থাপন করেছি। তাহলে ডারউইন নিজেও মেনে নিয়েছেন যে এখানে একটা ফাঁক আছে, আর সেই কারণে স্কুলে থাকতে কাউকে অপমান করতে গেলে বলা হতো যে তুমি যদি ডারউইনের সময় এই পৃথিবীতে থাকতে তাহলে থিওরিটা সত্যি প্রমাণিত হতো, তার মানে তুমি দেখতে বানরের মতো। তাহলে এটা একটা থিওরি, এটা মোটা ফ্যাক্ট না। আমি এমন কোনো বই পড়িনি যেখানে বলা হয়েছে ফ্যাক্ট অফ এভলিউশন, এটাকে বলা হয় থিওরি অফ এভলিউশন। আর এছাড়াও এটা পিপিগ্রাসের মত অনুযায়ী তিনি বলেছেন যে এখানে অনেক বেশি কল্পনা করা হয়েছে সামান্য কিছু আবর্জনার ভিত্তিতে, আর মনে করা হচ্ছে আমাদের বিবর্তন হয়েছে বানর থেকে। এখনকার বিজ্ঞান বলে চারটা স্টেজ, প্রথমটা অস্ট্রালোপিথেকাস সেই বরফ যুগের, তারপর ক্রোম্যাগনান, নিয়ান্ডারথাল, এদের মধ্যে এখনকার বিজ্ঞান বলছে কোন রকম সম্পর্ক নেই, আর এমন কোন প্রমাণ নেই যে আমরা এসেছি বানর থেকে। আর হান্স স্ক্রেগের মতে, তিনি মলিকিউলার বায়োলজিতে একজন বিশেষজ্ঞ, তিনি বলেছেন শুধু ডিএনএর উপর ভিত্তি করে এটা বলা হাস্যকর যে মানুষ বানর থেকে এসেছে, এটা শুধুই অনুমান। অনেক বিজ্ঞানী আছেন যারা ডারউইনের থিওরির বিরুদ্ধে লিখেছেন, ডারউইনের থিওরি ভুল প্রমাণ হয়েছে অনেকদিন আগেই, ইদানিং এই জিনিসগুলো আবার ইন্টারনেটে এসেছে। আচ্ছা, ডারউইনের থিওরি, এই সবগুলো অনুমান। প্রিয় বন্ধুগণ, এতক্ষণ বিজ্ঞান সম্পর্কে যিনি লেকচার দিলেন তিনি কি বিজ্ঞানী? আই এম এ মেডিকেল ডক্টর। নাকি তিনি দার্শনিক? আই এম এ মেডিকেল ডক্টর। নাকি তিনি অধ্যাপক? আই এম এ মেডিকেল ডক্টর। যদি তিনি এগুলো কিছুই না হন, তাহলে তিনি বিজ্ঞান সম্পর্কে এত লেকচার তিনি কিভাবে দেন? তো প্রিয় বন্ধুরা, চলুন বিজ্ঞানের একজন শিক্ষক এই বিবর্তন তত্ত্ব নিয়ে কি বলে আমরা সে বিষয়টা একটু দেখে আসি, শুনে আসি। যে বা ডারউইন বলেছে মানুষ বানর থেকে আসছে, ডারউইন যেটা বলেছে সেটা হচ্ছে গিয়ে বিবর্তনের থ্রু একটা প্রাণী জন্ম নিয়েছে, সেই প্রাণীর একটা ব্রাঞ্চ হয়েছে মানুষ, একটা ব্রাঞ্চ হয়েছে শিম্পাঞ্জি, একটা ব্রাঞ্চ হয়েছে অরাংউটান, আর একটা ব্রাঞ্চ হয়েছে গরিলা, বুঝেছ? অলরাইট, এবং তাদের একটা ব্রাঞ্চ হয়েছে বানর। কাজে বানর এবং মানুষ একই প্রাণী থেকে ইভলভ করেছে, এটা বলেছেন ডারউইন। এবং একবার পৃথিবীর সমস্ত সায়েন্টিস্টরা মিলে ওনারা একটা জরিপ করলেন যে এখন পর্যন্ত পৃথিবীতে যত সায়েন্টিফিক থিওরি আছে তার ভিতরে সবচেয়ে ভালো সায়েন্টিফিক থিওরি কোনটা। আমি মনে মনে আশা করেছিলাম যে পৃথিবীর সায়েন্টিস্টরা বলবেন আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, বুঝেছ? কিন্তু দেখা গেল পৃথিবীর সমস্ত সায়েন্টিস্ট মিলে ঠিক করেছেন যে ডারউইনের
বিবর্তনের যে থিওরি সেটা হচ্ছে গিয়ে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সায়েন্টিফিক থিওরি। তাহলে এটা একটা সায়েন্স, আমি যদি বলি আমি এটা মানি না লাভ নাই। কারণ সায়েন্স মানে কি? সায়েন্স মানে এমন একটা জিনিস যেটাকে এক্সপেরিমেন্ট করে পরীক্ষা করে এস্টাবলিশ করা হয়েছে, বুঝেছ? কাজে তুমি যদি কাউকে জিজ্ঞেস করো বিবর্তন নিয়ে আপনি কি ভাবেন, আর সে যদি বলে আমি বিবর্তন মানি না, তাহলে তুমি ধরে নেবে সেই মানুষটা আসলে সায়েন্টিফিক কথা বলছে না, সে অত একটা ধর্মীয় কথা বলছে কিংবা তার বিশ্বাসের কথা বলছে, বুঝেছ? কাজে তুমি যদি সায়েন্সকে মেনে নাও তাহলে তোমাকে বিবর্তনটা মেনে নিতে হবে। কারণ বিবর্তনের পক্ষে অনেক সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট করা হয়েছে এবং সায়েন্টিফিক প্রমাণ আছে, বুঝেছ? বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি চাপুন।